ঠাকুরগাঁও সীমান্তে হয়ে গেল ভারত বাংলাদেশি স্বজনদের মিলন মেলা। সীমান্তের কাটা তারের দুপাশে দাঁড়িয়ে আত্মীয়দের এক নজর দেখতে উপস্থিত হন হাজারো মানুষ, আদান প্রদান করেন খাবার কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র। ঠাকুরগাঁও থেকে সুমন হোসেনের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। সত্তরোর্ধ্ব নারী ফাল্গুনী বেওয়া ছুটে এসেছেন ভারতে বসবাসরত মেয়ে ও জামাতাকে একনজর দেখতে। কাটাতার ধরে দীর্ঘ অপেক্ষা, স্বজনের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা। শুক্রবার দুপুরে তার মতো প্রিয়জনের টানে বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসেন ঠাকুরগাঁও হরিপুর উপজেলার চাপসার ও কোচল সীমান্তে। প্রিয়জনের দেখা পেতে শুক্রবার সকাল থেকেই অপেক্ষায় বাংলাদেশ ও ভারতে বসবাসরত বাংলা ভাষাভাষীরা। দুপুরের পর থেকে দুপ্রান্তে আত্মীয় স্বজনের ঢল নামে, প্রায় তিন ঘন্টা নিজেদের সুখ দুঃখের কথা ভাগাভাগি করেন তারা। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে, পাশাপাশি রকমারি খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র আদান প্রদান করেন। এদিকে মিলন মেলাকে কেন্দ্র করে মন্ডা মিঠাই সহ হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা, পাশাপাশি শিশুদের বিনোদনের ব্যবস্থাও রাখা হয় সেখানে। তিন বছর পরে আজকে আমার স্বজনদের সাথে দেখা হইল এবং খুব আন্তরিকতার সহিত কথা হইল। বিশ বছর পরে আমি আত্মীয় স্বজনের দেখা করলাম, মত বিনিময় করলাম, আমি অনেকটা খুশি। এপার বাংলা ওপার বাংলার মানুষের সাক্ষাৎ হলো, অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হলো, এতে আমরা অনেক আনন্দিত। অনেক কিছু দিচ্ছে, কাপড় চোপড় ফল মূল, খুব আমরা খুশি, এতেই আমাদের খুব ভালো লাগতেছে এই মেলায়। বরাবরের মতো এবারও সুষ্ঠুভাবে দুই বাংলার মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে বলে জানান মন্দির কমিটির এই নেতা। জনসমাগম প্রায় তিন লক্ষাধিকের অধিক এবার জনসমাগম হয়েছে। এটা আমরা এটা এই এলাকার ঐতিহ্য, হরিপুরের ঐতিহ্য তথা সারা বাংলাদেশের ঐতিহ্য। হরিপুর উপজেলার গোবিন্দপুর পাথরকালী জিও মন্দির প্রাঙ্গনে কালীপূজা ঘিরে প্রতিবছর এই আয়োজন হয়ে আসলেও করোনার কারণে দুবছর বন্ধ ছিল। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।